আজকে একটা কাস্টমারও দেখি না। আজকে কি তাহলে ডাব বিক্রি করতে পারবো না? আচ্ছা মামনি, দুইটা ডাব কাটো। ডাব কত করে? 70 টাকা। তাই না? 10 টাকা করে কম নিও না আঙ্কেল। এই রোদের ভিতরে তো কষ্ট করে, যদি 10 টাকা কম নেই তাহলে পুষাবে না। আরে নাও না। না আন্টি, হবে না। আচ্ছা ঠিক আছে, অনেক পিপাস লেগেছে। আচ্ছা দুটো ডাব কেটে দাও। তোমাদের বাড়ি এখানে? জি আন্টি। মেয়েটা কি সুইট না? হ্যাঁ। দেখি আমি কাটতে পারি কিনা একটু দেখি। আপনি কাটি পারবা? হ্যাঁ হ্যাঁ, কাটো কাটো, দাও তোমার আন্টির কাছে দাও। সাবধানে হাত যেন না কাটে। হ্যাঁ হ্যাঁ, না কাটবে না, দেখো একটু। এখন কি করব? হ্যাঁ হচ্ছে না তো, আরো কাটতে হবে। হ্যাঁ হয়েছে, একটা স্ট্র দাও তো। আচ্ছা মামনি, বাড়িতে তোমার কে কে আছে? আমার একটা ছোট ভাই আর বোন আছে। তাই? আর মা। আচ্ছা তোমার আঙ্কেলকে একটা কেটে দাও। তোমার বাবা নেই? না আঙ্কেল, বাবা থাকলে কি আর আমার এত কষ্ট করতে হতো। ও হ্যাঁ, ঠিকই বলছো। শোনো, মেয়েটা না বাবা নেই। হ্যাঁ, যে কাজ ছেলেরা করবে সেটা মেয়েরা করছে। আর এখানে তো ম্যাক্সিমাম দোকানদারি মেয়ে, তাই না? হ্যাঁ। হ্যাঁ তোমরা পাহাড়তে কেন? হ্যাঁ আপনারা বুঝি হানিমুনে এসেছেন। না না, এই বয়সে কেউ হানিমুনে আসে? আসলে আমরা অনেকদিন পর পর বেড়াতে যাই কোথাও না কোথাও, কিন্তু এবার কক্সবাজার এসেছি। ও আচ্ছা। তোমার নাম কি মামনি? আমার নাম কবিতা। কবিতা না, অনেক সুইট নাম, তাই না? হ্যাঁ। টাকা দাও তো তাড়াতাড়ি। এই যে মা, চলো আবার আসছি আঙ্কেল। আচ্ছা আচ্ছা। আসলে তুমি অতিরিক্ত কথা বলো। যাক ভালো হয়েছে। কম নেবেন না কিছু?
না না, কম নেওয়া যাবে না, এই রোদের ভিতরে কম নিলে আমার লস হয়ে যাবে। আপনি একটা ছাতা নিয়ে বসতে পারেন না? এই যে আপনি এই সাগর পাড়ে ডাব বেছেন না? হ্যাঁ। কে কে খায় ডাব এখানে? যারা ঘুরতে আসে, হানিমুনে আসে, তারা খায়। কত করে একটা? বললাম না, এটা 70 টাকা, এটা 80 টাকা। এটা আমার 10 টাকা করে ঢাকায়। না না, 10 টাকা করে কোনো ডাব নেই। তাও ডাবের ওটা সাইজ ভালো, বড় বড় সাইজ, ছোট ছোট সাইজের ডাব আনছেন আপনি। আপনি আপনার ডাব ছোট হইলে কষি আছে ভাই, বুঝো নাকি? কষি আছে। এই যে দেন যে এটা দাম কমায় রাখেন। না না, কম রাখা যাবে না। এখন বলেন কোনটা খাবেন, এইটা না এইটা? এই ভিতরে কিছু আছে কি, মানে ডাব খাওয়ার ভিতরে কি মাল বাইরে? আরে না না, এটা তো কচি ডাব, এগুলোর ভিতরে নারকেল হয় না এখনো। কচি ডাব বেচেন কে? বুড়া ডাব বেচবেন? বুড়া ডাবের মধ্যে মাল হয় ভিতরে? এটার মধ্যে যেটা ই বুড়া, এটা দেন ই করেন। তাহলে কোনটা কত রাখবেন? এটা ই করেন 20 টাকা করে রাখেন। আপনি 40 টাকা দিবেন? না, তাও দিবেন না আপনি? না, একদম 80 টাকা, 70 টাকা নিলে নেন না, নিলে চলে যান। এই এইটা এইটা বললে আপনার জন্য একদম একদম বেচারবেন আপনি। দেখেন, পারি না না, পারি সেটা আমার বিষয় জান। দেখেন, একটা একটা দুই জনে ভাগ করে খাই। আর তাহলে একটা কাড়েন, একটা দেন। কোনটা দিব? ওই যে ডাব যেটা বড় এটা দেন। তাহলে 80 টাকা দিন। দেন। দুইটাই দেন, পাইপ দেন দুইটা। দুইটা পাইপের দাম কত জানেন? আপনি আমার লস করলেন ধরেন। আপনি কি খালি একদম জিনিসই বেচেন আপা? এই যে ভাই, কেমন আছেন? আজব তো, আপনি এইভাবে খাইতেছেন কেন? ওদিকে শুইরা খান। ওদিকে খাইলে মজা লাগবে না? ওইদিকে ওইদিকে জমকে ডাব কিনে নেই আমরা। আমার এইভাবে খাইতেছে, আর আপনি দূরে শুইরা খান না। আপনার কথা কইলে আমরা খামো কোন সময় কমছে? শুনেন, একটা তিনটা আর একটা ডাবের দাম রাখছেন আপনি 80 টাকা। এটা আমরা একটু মজা করে এই খামো, 80 টাকা যেমনি শোধ হয়। এরকম কাস্টমার আগে কখনো পাইনি। আসলে ভাই, ডাব তো ছোট হইলে কি হবে বুঝছেন না? ডাব কিন্তু মিষ্টি আছে। হ্যাঁ, ডাবে ডাবের পানিটা খুব ভালো। এটা ডাব হলো দেখছে, পুথানি ডাব। এই ডাবের পানি দুইজনে খাইয়া পুরাই হাম না। আবার আপনি একটু খাইয়ে দেখবেন কি, পানি কিন্তু সেরকম মিষ্টি। ও, তাড়াতাড়ি খান আর এই জায়গা থেকে যান তো। আর নাই তো, এটার ভিতরে ই নাই ভাই, এটার ভিতরে মাল নাই। না, আমি যে বললাম আপনাদের, এটার ভিতরে আদেন সে ভিতরে কিছু নেই ভাই। এই ভিতরে আপনি দেখুন আপা, ভিতরে আপনি আদা দেন, এটার মধ্যে মাল আছে নাকি? দেখেন দেখেন। আরে আমি তো বললাম নাই নাই। আচ্ছা, নন তালি না থাকলে আর কি কর, আর কি করুম? এটা নিয়ে এই যাই ভাই, 80 টাকা দেন। এই যে 20 টাকা দেন। এই আগার জান না শেষ করে লাইছে। আপনি রেগুলারই নিবেন না? নিয়ে গেলেন না এটা? আজব কাস্টমার, যদি পারতো ডাবের চুষা শুই দেখাইতো। এক ডাব খায় দুজনে, কি ডাব!
এই যে ভাইয়া, ডাব খাবেন ডাব। ভাইয়া ডাব খান না ডাব, কচি ডাব আছে। ভাইয়া ডাব খাবেন ডাব, কচি ডাব, পানি অনেক মিষ্টি। আমি ওই পাশ থেকে খাই আসছি। ওই পাশ থেকে তো খাই আসলেন, বুঝলাম। আমারটা খাই দেখেন, অনেক মিষ্টি পাবেন। অনেক মিষ্টি হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাও তাহলে। ভাই কোনটা দেব, একটা 80 টাকা একটা 70 টাকা? আচ্ছা তুমি বেশি দাম দিলে ওইটা দাও, ওটা মনে হয় বেশি ভালো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা দাও, এটা দাও। এটা তো 70 টাকা ভাইয়া। আচ্ছা দাও, পছন্দ হয়েছে এটা আমার। সুন্দর জুটে নাই কপালে। আর তোমার তোমার কি বিয়ে হয়েছে? না। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। সত্যি বলতেছো? সত্যি বলতেছি। একটা কথা বলি। কি কথা? কিছু মনে করবেন না তো? না বলো। আপনার বাসা কোথায়? আমার বাসাতে তুমি কি করবা? না বলেন না কোথায়। আমার বাসা টাঙ্গাইলে। ও আচ্ছা, সেই টাঙ্গাইল থেকে আপনি এত দূরে আসছেন? একটু ঘুরতে আসছি। আপনাকে কথা বলতে চাইছিলাম। কি কথা বলো। আপনি না দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট। আর তুমি না অনেক সুন্দর। আর তার সাথে বেশি সুন্দর কোনটা জানো? তোমার মিষ্টি হাসিটা আমার খুব ভালো লাগে। আমি যাই, যা বলছি সত্যি বলছি। কক্সবাজারে তো অনেক রঙের মানুষ আসে। এই অনেক রঙের মানুষের মধ্যে যে আমার ভালো লাগে মানুষ আছে, সেটা আগে কখনো বুঝতে পারিনি। ওনারে দেখে মনে হলো